ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। 3 মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, তাহলে দেরি না করে 3 মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয় কবে? অপশন 1 3 মে, অপশন 2 4 মে, অপশন 3 5 মে, অপশন 4 6 মে। সঠিক উত্তর হবে অপশন 1 3 মে। এরপরের প্রশ্ন, 2023 এপ্রিল মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? অপশন 1 1.56, অপশন 2 1.89, অপশন 3 1.87, অপশন 4 1.67। সঠিক উত্তর হবে অপশন 3 1.87। এরপরের প্রশ্ন, সম্প্রতি অবসর ঘোষণাকারী কাসুমি ইশিকাওয়া কোন দেশের টেনিস খেলোয়াড়? অপশন 1 চীন, অপশন 2 সিঙ্গাপুর, অপশন 3 স্পেন, অপশন 4 জাপান। সঠিক উত্তর হবে অপশন 4 জাপান। এরপরের প্রশ্ন, সায়েন্স 20 এঙ্গেজমেন্ট গ্রুপ মিটিং শুরু হলো কোথায়? অপশন 1 লাদাখ, অপশন 2 লাক্ষাদ্বীপ, অপশন 3 নাগাল্যান্ড, অপশন 4 চণ্ডীগড়। সঠিক উত্তর হবে অপশন 2 লাক্ষাদ্বীপ। এরপরের প্রশ্ন, ব্যাডমিন্টন এশিয়ান চ্যাম্পিয়নশিপ এ পুরুষদের ডাবল টাইটেল জিতলেন কোন দেশের সাত্বিক সাইরাস ও চিরাগ ছেত্রী? অপশন 1 ভারত, অপশন 2 নেপাল, অপশন 3 শ্রীলঙ্কা, অপশন 4 পাকিস্তান। সঠিক উত্তর হবে অপশন 1 ভারত। এরপরের প্রশ্ন, সবচেয়ে বেশি বাজার ঋণ নেওয়া রাজ্যের তালিকায়, এখানে স্পেলিংয়ে টাইপিং মিস্টেক হয়েছে, রাজ্যের হবে, সবচেয়ে বেশি বাজার ঋণ নেওয়া রাজ্যের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে কে? অপশন 1 অন্ধ্রপ্রদেশ, অপশন 2 তামিলনাড়ু, অপশন 3 কেরালা, অপশন 4 মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে অপশন 2 তামিলনাড়ু, এখানে টাইপিংয়ে মিস্টেক রয়েছে, তামিলনাড়ু হবে এটি। এরপরের প্রশ্ন, সিএসআইআর সেন্ট্রাল ইলেকট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এর ডাইরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সিএসআইআর সেন্ট্রাল ইলেকট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের ডাইরেক্টর পদে নিযুক্ত হলেন কে? অপশন 1 শশীধর জগদীশন, অপশন 2 আর পি শর্মা, অপশন 3 কে রমেশ, অপশন 4 অরুণ শ্রীবাস্তব। সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 কে রমেশ। এরপরের প্রশ্ন, মেরা জীবন লক্ষ্য উত্তরাখণ্ড ইয়ার্থ শিরোনামে বই লিখলেন উত্তরাখণ্ডের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রী? অপশন 1 গুরমিত সিং, অপশন 2 বিসি খান সিং, অপশন 3 নিত্যানন্দ স্বামী, অপশন 4 হরিশ রাওয়াত। সঠিক উত্তর হবে অপশন 4 হরিশ রাওয়াত। এরপরের প্রশ্ন, সম্প্রতি ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতলেন কোন দেশের লুকা ব্রেসেল? অপশন 1 সুইডেন, অপশন 2 জার্সুইডেন, অপশন 3 ইরান, অপশন 4 বেলজিয়াম। সঠিক উত্তর হবে অপশন 4 বেলজিয়াম। এরপরের প্রশ্ন, 2023 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? অপশন 1 150, অপশন 2 161, অপশন 3 130, অপশন 4 110। সঠিক উত্তর হবে অপশন 2 161।
ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।